আল্লাহ সুবাহ বলছেন আমি করোনা দিয়েছি এই জন্য আমি তোমাদেরকে বারবার ডাকি আমি সুরাই ফেতর নাজির করে তোমাদেরকে ডেকেছি আমি এই ফকিরবাড়ি মসজিদ থেকে শুরু করা নরিংপুরের শেষ বাজারের মসজিদ পর্যন্ত এই মাঝখানের মানুষগুলোকে প্রতিদিন মাইকের আওয়াজ করে করে মুসল্লিদের কান পর্যন্ত আওয়াজ দিয়ে দিয়ে ডাকছে আসো ফিরে আসো ফিরে আসো

তিনি বলেন আমি তোমায় কি দিয়েছি জানো ফি আইয়ি সওরাতি মা আমি তোমায় নাক দিয়েছি আমি তোমায় চোখ দিয়েছি আমি তোমায় দাঁত দিয়েছি আমি তোমার ঠোঁট দিয়েছি আমি তোমায় একটা জিহ্বা দিয়েছি হাজারো সাত এক জিহবাতে নাও তো এক একটা এক এক রকম লাগে এটাই আমি তোমাকে দান করেছি রব আমারে কি না দিয়েছো কোন আবার এই মাথায় বুদ্ধি দিয়েছে আবার এই মাথায় জ্ঞান দিয়েছে আমাকে আকুল দিয়েছে আমার অঙ্গুলিগুলো দিয়েছেন সচিয়ে সচিয়ে যদি আমার এই অঙ্গুলি সমান দিতেন তাহলে আমি ভাত প্লেটে হাত দিতাম ভাত নিতে পারতাম না খেতে পারতাম না আমার এই দাঁতগুলো যদি শাড়ি বিটনেস করে না দিতেন আমি দাঁত দিয়ে চাবাইতে পারতাম না আমার যদি জিহ্বা ভিতরের জিহ্বাটা না দিতেন তো আমি বোবা হইতাম লোকের আমাকে গুমগা বলতো বোবা বলে ডাকতো আমি ওমর ফারুককে ওমর ফারুক বলে ডাকতো না এর একমাত্র কারণ রব বলেন হলাম আমি তোকে গিয়েছি তুই শুধু আমাকে বলবি আমি ছাড়া তোর কেউ নাই আমি ছাড়া তোর কেউ নাই আমি ছাড়া তোর কেউ নাই তোর নেতা তোর না আমি তোর আমি তোর আমি তোর জোরে বলেন ঠিক কিনা নির্বাচনের আগে নেতা আমার থাকে নির্বাচনের নেতা আমার থাকে আগে নির্বাচনের পরে নেতা আমার পর হয়ে যায় নির্বাচনের আগে নেতারে অমুক ভাই অমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কথা কয় নিয়মিত নামাজ পড়ে না এক অত গান পাঁচ অক্ত জোরে বলেন ঠিক না ভাই ভাই আহ ভাই ছাড়া কোনো উপায় নাই নির্বাচনটা শেষ হইলেই নেতা সুরত পাল্টা ফেলা কোট পড়ছে এটা পাল্টা পালা উপরের খোলস পাল্টায়া এবার যদি ভাই কয় তো কি কয় ওই তুই আমার ভাই কোস কি লিখা সার কবি আমারে সার জোরে বলেন ঠিক না নির্বাচনের আগে ছিল ভাই এখন সার হইছো কেন একমাত্র কারণ তুমি আমারে দিতে আসো নাই আমার থেকে নিতে এসেছো ঠিক না জোরে বলেন আর আমার রব আমারে দেয় নেয় না চাচা চন্দু কইলে গে রে এমপি যদি হতে পারি দেব ভরে এমপি হয়ে গুলকি ডা পায় আমরা গরিব মা গে রে দেখার মতো কেউ না আর আমার রব বলেন মায়ের পেটে তোকে আমি দিয়েছি জন্মের পূর্বে তোকে তুই ছিলেনা অস্তিত্ববিহীন ছিনি মিন নুতফাতিন খলাকহু ফাকাদ দ্রা আমি তোর পিতার পৃষ্ঠ প্রদরশ থেকে তোকে দুই ফোঁটা নাপাক পানির বিনিময়ে তোর মায়ের ওদরে এনে দিয়েছিলাম শুধু দেই নাই তোর মায়ের পেটে তোকে পর্যাপ্ত খানা দিয়ে এক দুই তিন সাপ চিল্লা দিয়া করে রূপন্ত মানুষ বানায়া তোর মায়ের পেটের ভিতরে ব্যথা উপলয়া দিয়া আমি তোরে জমিনে জীবন পরিট্রামদান করেছিলাম এই জন্যই তুই তুই বলবি আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই জোরে বলেন আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই বলেন এটা হলো ভালোবাসার নমুনা মাত্র দিন সে মানন আবার জবান সে একরার কারণা এটা ভালোবাসার নমুনা এক এটা হলো ইমানকে নবায়ন করা আরে হাজারো শিরিক আমার দ্বারা হয়েছে হয় নাই এই জোরে বলেন না কেন হাজারো শিরিক আমাদের দ্বারা হয় না সন্তান দেয় কে মিয়া কে}\|^দাইকে আল্লাহ আমি কই যায় কই না আরে অমুক জায়গায় চলো আমাদের তো ছেলে হয় না আহ ছেলে দেয় কি অমুক জায়গা চলো আমাদের তো মেয়ে হয় না মেয়ে দেয় কি আল্লাহ অমুক জায়গায় চলো আমাদের তো সন্তান হয় না কে সন্তান দেয় জোরে বলেন আল্লাহ তাআলা দেয় এই মানুষগুলো যখন আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো কাছে গিয়ে সন্তান চায় তো আল্লাহ তালাম খুশসা হয়ে বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লকানুদ প্রমাণ ছেলে সন্তান হয় না নারীর তাই মাজারে যায় আল্লাহর কাছে না চাহিয়া বাবার কাছে চায় কপাল খারাপ বদনসিব আমাদের কমবখত আমরা হেরে গেছি আমরা আমাদের রবের কল্যাণের কাছে হেরে গেছি রবের করুণার কাছে হেরে গেছি দোস্ত আহবা আমার কথা দূর চলে যাবে কথা বলছিলাম এটাই আমরা আমার রবের গোলাম আর তিনি আমাদের রব আমরা কি বলেন আমরা কি আমরা গোলাম বলে আমাদের দাম কমে গেছে আমাদের দাম কমে গেছে একটু আগে যেখানে বয়ান করেছিলাম এ কথাটাই বলেছিলাম গোলাম বলে দাম কমে নেই বরঞ্চ বেড়েছে প্রমাণ আরে আজাদি পাখিরে কেউ খানা দেয় না গোলাম পাখিরে সবাই খানা দেয় গোলাম কবুতররে সবাই দেয় কখনো বজরা দেয় কখনো রেজা দেয় কখনো ধান দেয় কখনো সরিষা দেয় কখনো গম দেয় কখনো চাউল দেয় কখনো ধানের চিটা দেয় কখনো চাউলের গুড়া দেয় কখনো ভাত মাইখা ঝোল দিয়া দেয় এই কবুতর তুই আমার অধীনত তুই আমারে বাচ্চা দাস এই জন্য তোরে আমি দিলাম জোরে বলেন ঠিক না গোলাম কবুতর আমি খানা দিই কিন্তু ওই যে আজাদি কবুতর তারে আমি কেউ দেই না আজাদি কবুতর গুলোরে কেউ খানা দেয় না গোলাম পাখিরে আমি দৈনিক তিনবার খানা দিই আজাদি পাখিরে কেউ দেয় না গোলাম সাপকে দুধ আর কলা সাপুড়িয়া খাওয়ায় কিন্তু আজাদি সাপকে কেউ খাওয়ায় না গোলাম মানুষগুলোকে রব বলে তুই শুধু আমার গোলাম হয়ে যাবি আমিও কথা দিলাম আমি তোর জিম্মাদারিত্ব নিয়ে নিলাম সুবহানাল্লাহ আমি কার হব বলেন ভালোবাসা কার জন্য আমার নেতারে ভালোবাসলে নেতা আমার ঘরে টিন চুরি করতে পারে ঠিক না জোরে বলবেন জোরে বলবেন আমি নেতারে ভালোবাসলে আমার বয়স পুড়ালে নেতা আমার বয়স বৃত্তির যে কাঠ আমি পাবো সেই কাঠের টাকা চুরি করে নিয়ে যেতে পারে জোরে বলেন ঠিক না আমার রব বলেন গোলাম তুই শুধু আমার হয়ে যাবি শুধু আমার হবি আর জবানে একটা শব্দ বলবি লা ইলাহা ইল্লাল্লাহ এবার বলেন আমরা কার গোলাম তাহলে আমার জবানে কতবার আমি আল্লাহকে ডাকবো দেখবেন যাকে ভালোবাসি তাকে কতবার বলেছি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ কতবার বলেছেন বলে কেউ বলতে পারবে না কেন একবার বললে যদি সে রাগ করে তো তো বলছি আমি না তোমরা ভালোবাসি তোমার সে রাগ করতেছো তো দ্বিতীয়বার আবার বলি আমি তোমার ভালোবাসি তো রাগ করো কেন তৃতীয়বার আবার বলি আমি তোমার ভালোবাসি তো রাগ করো কেন আল্লাহ তালা বলেন গোলাম তুই দুনিয়ার ভালোবাসাকে এভাবে মূল্যায়ন করেছিস যদি আমার ভালোবাসাটা তোর দিলে এইভাবে নিবার পারিস তো আমিও কথা দিলাম খাত আফলাহ মান তাযাক্কা ওয়া যাকা আসমা রাব্বি আমি তোরে দুনিয়ার সব চাইতে কামিয়াব कामयाब कामयाब আর कामयाब বানাই দিলাম সুবহানাল্লাহ আরে موسی আলাইহিস সালাতু ওয়াস নাম আজ পর্যন্ত মানুষ রাখে قیامت পর্যন্ত রাখবে ফেরাউনের নাম কোন কুত্তার নামও পর্যন্ত মানুষ রাখে না। যারা বলেন ঠিক না কারণ موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম তো कामयाब ইব্রাহিম আলাইহিস সালাতু নাম কিয়ামত থাকবে কুরআন শরীফ বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেছেন মিল্লাতা আবيكم ইব্রাহিম হুয়া سمাকুমুল মুসলিমিন তোমাদের পিতার নাম এই বলেন না কেন তোমাদের পিতার নাম আর চিল্লা বলেন তোমাদের পিতার নাম আমার পিতার নাম আপনাদের পিতার নাম জাতির পিতার নাম জাতির পিতার নাম সানি করো জাতির পিতার নাম কি আমি বলবো না আমি বলবো না কে বলবে জোরে বলেন কে মিল্লাতে বিকুম ইবরাহিম আল্লাহ তালা বলেন তবু ইব্রাহিম আর আমি বলি আমার রবে আমার রব বলেছে আমার পিতার নাম ইব্রাহিম কেমত পর্যন্ত আমার জাতির পিতা ইব্রাহিম হবে ইব্রাহিম হবে ইব্রাহিম রবে ইব্রাহিমই থাকবে জোরে বলেন ঠিক না ইব্রাহিম আলী সালাতাম কেমত পর্যন্ত লোকেরা তার ছেলের নাম লোকেরা তার বাবার নাম লোকেরা তার নিজের নাম লোকেরা তার দাদার নাম ইব্রাহিম বলে ডাকবেন বলবেন আসবেন রবেন কিন্তু নমরুদ কোন কুকুরের নাম কেমন পর্যন্ত থাকবে না যারা বলেন ঠিক কিনা ঠিক তদ্রু এই জামানার ফাইজুল করিম এই জামানার মামুনুল হক এই জামানার আয়ুবি এই জামানার হারত সাইফুল্লাহ এই জামানার ফাইজুল করিম এই জামানার মুশতাকুল নবী এই জামানার মুফতি সাইয়েদ আহমদ এই জামানার আবি আমিরুল হক সাহেব এই জামানার মামুরুল হক সাহেব এই জামানার ফাজল ইলাহি এই জামানার আশিক ইলাহি এই জামানার মুফতি শহীদ সাহেব এই জামানার মুফতি আমিরী এই জামানার শেখুল হাদিস এই জামানার রেজাউল করিম এই জামানার মুবারক করিম কিয়ামত পর্যন্ত নাম থাকবে তুরা থাকবে না যারা আমাদেরকে নিয়ে খেলতে চাস জোরে বলেন ঠিক কিনা ঠিক